পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বেগুনিয়া গ্রামে প্রায় 250 বছর ধরে শ্রী শ্রী বাবা পঞ্চাননের পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর আষাঢ় নবমী তিথিতে জগন্নাথ দেবের উল্টো রথের দিন এই পূজা অনুষ্ঠিত হয়। এই পূজাকে ঘিরে পূজা প্রাঙ্গণে 8 থেকে 80 সকলেই মেতে ওঠেন। মন্দির প্রাঙ্গণে নিয়ম নীতি মেনে পূজা অনুষ্ঠিত হয় বলে জানান পুরোহিত। আষাঢ় নবমী এটা কোন গ্রামে হচ্ছে বা কোন জায়গায়? এটা বেগুনিয়া বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানা অন্তর্গত সাদগেচিয়া বিজুর 2 বেগুনিয়া গ্রামে। এটা কি তিথিতে পূজাটা হয়? নবমী তিথিতে। এটা কত বছর ধরে হয়ে আসছে পূজো? 250 বছর। আজ এই বাবা পঞ্চাননের যদি ইতি কথা কিছু জানা থাকে একটু বলুন। বাবা পঞ্চাননের ইনার মায়ের তো প্রচুর, এখানে ঠাকুরকে চাইলে পরে তিনি মানে অতুল সম্পদ দিতে পারেন, যেটা আমাদের বাপ ঠাকুর দাদা বা এখানকার গ্রামের বহু যাত্রী পেয়েছেন। এদিন মন্দিরে উপস্থিত ছিলেন পুরোহিত জয়গোপাল চক্রবর্তী, বুড়ো মুখার্জি, অলোক ব্যানার্জি, দীপু দাস সহ অন্যান্য ভক্তবৃন্দ। প্রত্যেক বছর আসেন আপনি? আপনি কোথা থেকে এসেছেন পুজো দিতে? মিমারি থেকে মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট, আনন্দবার্তা।